আবার ঘরো যায় একটারও পেট বসছে না সারাদিন দৌড়া দৌড়ি করলে মাঠের মধ্যে পেট ভরবো ভরবন বাড়িতে খাওয়ার লাগে একদম পাগলা হয়েছে ছাগল আর এটা দুধ খাওয়ানি লাগে বাচ্চাটা যে কি হয়েছে দিন দিন দিনের মধ্যে বাচ্চাটার হালাত এমন হয়ে গেছে কল্পনাও করতে পারছি না তিন চার দিনের মধ্যে শোয়া একদম শেষ হাঁটতেই পারে না